দর্শক একুশে টেলিভিশনের সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মহিমা পলি। সরকারের কেনা 50 লাখ ডোজ করোনা ভ্যাকসিন ভারত থেকে দেশে এসেছে। সকাল 11টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ভ্যাকসিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে পরে ফ্রিজার ফ্যানে ভ্যাকসিন নিয়ে যাওয়া হয় চঙ্গিতে বেক্সিমকোর স্টোরেজে। সব প্রক্রিয়া শেষ করে 48 ঘন্টার মধ্যে তা সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হবে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এই টিকা বাংলাদেশের সেরাম ইনস্টিটিউটের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে আনা হয়েছে। এদিকে 27 জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে একজন নার্সকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হবে। করোনার ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে প্রায় 100 ডাক্তার এবং নার্সকে প্রশিক্ষণ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে দক্ষিণ নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও মুগদা জেনারেল হাসপাতালের ডাক্তার ও নার্সকে নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে কারা টিকা পাবে, কোন কোন হাসপাতালে টিকা দেওয়া হবে এবং যারা টিকা গ্রহণ করবে তাদের শরীরের কোথায় টিকা দেওয়া হবে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়। টিকা নেয়ার পর কী করতে হবে সে বিষয়ে ডাক্তার নার্সদের নির্দেশনা দেওয়া হয়। বিএনপি মানুষ হত্যা, সন্ত্রাস আর দুর্নীতির পৃষ্ঠপোষকতার রাজনীতি করে, এমন মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে দলটির রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে বলেন, বিএনপি কর্মসূচিতে জনগণই আতঙ্কিত। আসলে বিএনপির মুখে শান্তিপূর্ণ আন্দোলনের কথা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো। আন্দোলনের নামে সহিংসতা ছড়ানো, মিছিলের নামে জনগণের সম্পদ পুড়িয়ে দেয়া, এটা কি শান্তিপূর্ণ আন্দোলন? যা মানুষ হত্যা রাজনীতি করে, যারা সন্ত্রাস আর দুর্নীতির পৃষ্ঠপোষকতা করে, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ধারাকে তোষণ করে, তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে বলে এদেশের মানুষ বিশ্বাস করে না। কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনের সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। ম্যাজিস্ট্রেটকে চিনতে পারেননি বলে হাইকোর্টকে জানান তিনি। অনিচ্ছাকৃত ভুল হয়েছে উল্লেখ করে ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও সতর্ক হবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন। এ সময় এসপি এস এম তানভীর আরাফাতকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেন, কথায় পটু না হয়ে কাজে পটু হতে হবে, পুলিশ যাতে মানুষের বন্ধু হয় সেটা করতে হবে। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল 2021 সংসদে পাশ হয়েছে। একাদশ জাতীয় সংসদের চলতি অধিবেশনের আইন প্রণয়ন কার্যাবলীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে উত্থাপন করা হয় বিলটি। 2013-এর এই বিলের সংশোধনীতে জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। অনিয়ম কিংবা দুর্নীতির জন্য এজেন্সির সনদ বাতিল না করে অর্থদণ্ডের বিধানের সমালোচনা করেন বিরোধী দলীয় সাংসদরা। পরে প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের অবস্থান তুলে ধরেন। দর্শক, এই ছিল আমাদের সংবাদ শিরোনাম। সন্ধ্যা 6টায় একুশে দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন।